হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। জেসিস কুকিং প্লেজের আজকের এপিসোডে আমি সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে এসেছি আমি ছোট্ট সোনামণিদের জন্য একটা ডেজার্ট আইটেম, আর সেটা হচ্ছে ডিমের পায়েস। অনেক বেবিরাই আছে ডিম খেতে পছন্দ করেন না, যেমন আমার বেবি, ঠিক সেই রকম আপনাদেরও হয়তো অনেক বেবি আছে যারা ডিম খেতে পছন্দ করে না। আজকের রেসিপিটা আমি সেই বেবিদের জন্যই নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বেবিরাও খুব মজা করে খেয়ে ফেলবে। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। তবে আজকের রেসিপিটা আমার ঠিক 6 মাস বয়স থেকে 24 মাস বয়সের মধ্যে যে বেবিরা আছে তাদের জন্য। এর জন্য প্রথমে দিচ্ছি একটা ডিম। আপনারা চেষ্টা করবেন বেবিদের জন্য দেশি মুরগির ডিমটা ব্যবহার করতে। আর দিচ্ছি এখানে 1 চামচের ½ চামচ চিনি। চিনিটাও বেবিরা কতটুকু চিনি খেতে পছন্দ করে সে অনুযায়ী দিয়ে দেবেন। এবার একটা উইক্স দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটে নেব। খুব ভালো করে মেশাতে হবে। ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো এলাচ। আর এলাচটা আমি একটু এভাবে ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো মতো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। বাচ্চাদের প্রত্যেকটা খাবারে সামান্য একটু লবণ দিলে বাচ্চারা খুব সহজেই খাবার হজম করতে পারে। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 কাপ দুধ। আপনারা যারা বেবিদেরকে 6 মাসের পরে খাওয়াবেন তাদেরকে অবশ্যই বেবিরা যে ফর্মুলা দুধটা খায় সেটা 2 টেবিল চামচ 1/2 কাপ পানিতে গুলিয়ে নেবেন, আর অবশ্যই সেটা ঠান্ডা হতে হবে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। আর যাদের বেবি 2 বছরের উপরে তারা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাস, এবার চলে যাব কিচেনে। এবার চুলায় মিডিয়াম আঁচে জাল ধরিয়ে দিয়েছি, অনবরত এবার এটা নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে দেখবেন একসময় এটা ঘন হয়ে আসবে। নাড়া বন্ধ করে রাখলে কিন্তু ডিমের কারণে কিন্তু এর ভেতরে একটা জমাট বেঁধে যাবে, তখন কিন্তু পায়েসটা ভালো হবে না। অনবরত নেড়ে যেতে হবে হুইটস দিয়ে। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম ঘন হয়ে এসেছে। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের পায়েস। এবার আমি জাল বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল ডিমের পায়েস। আশা করছি অনেক মায়েরাই উপকৃত হবেন, কারণ আমার বিশ্বাস অনেক বেবিরাই এটা মজা করে খাবে। আবারও যদি কোনো নেক্সট ভিডিওতে আপনারা বেবিদের জন্য স্পেশাল কোনো রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে। আমি জেসি ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।